السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين আমরা আল্লাহ তাআলার শাহিদের বারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন আজকে ইসলামিক লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করার। এই মুহূর্তে ইকরা বাংলার পর্দায় যারা আমাদের সাথে যোগ দিয়েছেন আপনাদেরকে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের ন্যায় আজকেও আমাদের সাথে আছেন এই প্রোগ্রামের ইসলামিক লাইভ অনুষ্ঠানের নিয়মিত মেহমান বিশিষ্ট আলিমে দিন মাজাহিরুল উলুম মাইলান মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত শাইখ মাওলানা ইমদাদুর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জাজাকুমুল্লাহ খায়ের। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর মাস মহরম মাসের গুরুত্ব তাৎপর্য, আর মহরম আসার পরে আমাদের বিশেষ করে আমরা মুসলমান হিসাবে আমাদের মনের মধ্যে কয়েকটি বিষয় কাজ করে। একটা হলো আশুরার রোজার গুরুত্ব, আরেকটা হলো ইমাম হুসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহুর এই কারবালার এই হৃদয় বিদারক এই ঘটনা, আবার মুসা আলাইহিসসালামকে যে আল্লাহ ফেরাউনের কবল থেকে নাজাত দিয়েছিলেন, এটা এদিক দিয়ে চিন্তা করলে এটা বিজয়ের দিন। কয়েকটি বিষয় একসাথে হয়ে যায়, আর রমাদানের আগে এই আশুরার রোজার গুরুত্ব এবং ফরজ মানে খুবই গুরুত্ব ছিল মা আয়েশার এক রিওয়ায়েতের মাধ্যমে আমরা জানতে পারি এই সব বিষয়। আর এর পাশাপাশি শায়খ বলেছেন যে আজকে যে বিষয়টা তিনি একটু টাচ করতে চান, এই আশুরা নিয়ে মহরম নিয়ে আমাদের মধ্যে বা আমাদের সমাজে কিছু বিদআত আছে, কিছু কুসংস্কার আছে, কিছু আমাদের বিলিফ আছে যেগুলা একটু আমাদের জানলে হয়তো আমরা একটু কারেকশন করতে পারি। এই সব বিষয় নিয়ে শায়খ আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ইনশাআল্লাহ। একটু মনোযোগ সহকারে আমরা শুনি। জাজাকুমুল্লাহ খায়। জি শায়খ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি হামদা শাকিরিন আল্লাযী জাআলানা মিনাল মুসলিমিন ومن علينا بالكتاب المبين وجعلنا من أمة سيد المرسلين الصلاة والسلام على سيد الأولين والآخرين سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد Respected viewers and listeners, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা নতুন একটি বৎসর আরবি হিজরি সন অনুযায়ী ইসলামিক নতুন একটি ক্যালেন্ডার নতুন বর্ষ আমরা শুরু করছি। আরবি হিজরি এই নববর্ষ হলো 1444 হিজরি। এই নববর্ষে শুরুতে সবাইকে এই নববর্ষ যেন আমাদের জন্য খায়ের এবং মঙ্গলময় হয় এই জন্য সবাইকে এই নববর্ষের শুরুতে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ওয়া হাইয়াকুমুল্লাহ ওয়া বাইয়াকুম وجعل الجنة مثوانا ومثواكم ونسأل الله سبحانه وتعالى أن يمن علينا بالأمن والإيمان آمين. والسلامة والإسلام آمين. والتوفيق لما يحبه ويرضى آمين. الله تعالى جنو এই বছরটি আমাদের জন্য কল্যাণময় করে দেন এবং বিগত বছরের সমস্ত ভুল ত্রুটি গুনাহ খাতা যেন আল্লাহ তাআলা maaf করে দেন আমরা সবাই বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যে দিন দিয়েছেন এটা একটা পরিপূর্ণ দিন, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ। কোনো দিক থেকে আল্লাহ তাআলা কোনো ধরনের অসম্পূর্ণ বা নকস রাখেননি। এই দিন ইসলামের পরিপূর্ণতা আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের দিকে আমরা তাকাই তাহলে
23 বছরে পুরো কোরআনে কারীম নাজিল হওয়ার পর আল্লাহ তাআলা ঘোষণা দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদীতু লাকুম আল ইসলাম দীনা। যা বিদায় হয়ে এই আয়াত নাজিল হয়েছিল যে আল্লাহ তাআলা এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, আল্লাহ তাআলা নিয়ামতকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন এবং একমাত্র মনোনীত ধর্ম হিসাবে ইসলামকে আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করে নিয়েছেন। এটা ছিল 23 বছরের জীবনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পুরো কোরআনে কারীম নাজিল এবং শরীয়তের সমস্ত হুকুম আহকাম। কিন্তু যেহেতু ইসলাম এমন একটা দিন যে কিয়ামত পর্যন্ত এর পরে আর কোনো দিন আসবে না, এর কিছু বিষয় এমন ছিল যা পরবর্তীতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামের জামানায় যেটা এস্টাবলিশ হয়েছে এবং সেই এস্টাবলিশমেন্টের পথটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলে রেখে গেলেন এই কথা বলে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন্নাওয়াজিস। রাসূল ইসলাম বলেন যে এই 23 বছরে আমার কাছ থেকে আমার যে সুন্নত তোমরা শিক্ষা গ্রহণ করেছো, আমার সুন্নত এবং আমার সাহাবায়ে কেরামের সুন্নত, পরবর্তীতে এই সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিনের যে সুন্নত হবে সেটাকে তোমরা অত্যন্ত শক্তভাবে কামড় দিয়ে মারি দাঁত দিয়ে কামড় দিয়ে আঁকড়ে ধরবে। আর এর পাশাপাশি বললেন ও ইয়াকুম ও মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লু মুহদাসাতিন বিদআ ও কুল্লু বিদআতিন দালালা ও কুল্লু দালালাতিন ফিন্নার। আর সতর্ক থাকবে, ওই বিষয়ে সতর্ক থাকবে যে দিনের মধ্যে যদি কোনো কিছু কেউ নতুন আবিষ্কার করে যেটাকে শরীয়তের পরিভাষায় বিদআ বলা হয়, কুসংস্কার বলা হয়, এগুলো যদি কেউ আবিষ্কার করে এগুলা থেকে তোমরা দূরে থাকবে। কারণ এই ধরনের বিদআত যা পরবর্তীতে দিনের মধ্যে নতুন কেউ কিছু আবিষ্কার করবে সেটা হলো পথভ্রষ্টতা, দালালা গুমরাহি ও কুল্লু দালালাতিন ফিন্নার, এবং পথভ্রষ্টতা মানুষকে দুজখের দিকে নিয়ে যায়। আজকের আলোচনার শুরুতেই আমি যে বিষয়টি এখানে একটু পরিষ্কার করতে চাই সেটা হলো এই মুহাররম সম্পর্কে, মুহাররমের গুরুত্ব সম্পর্কে ইতিপূর্বে মোটামুটি এখানে কিছুটা আলোচনা হয়েছে। এরপরও ভেরি ব্রিফলি যে বিষয়টা আমি আলোচনা করতে চাই সেটা হলো যেখানে শুরুতে আমি বলছি যে আমাদের একটা নতুন নববর্ষ ইসলামী ক্যালেন্ডার শুরু হচ্ছে 1444। আমরা যদি দুনিয়ার দিকে তাকাই তাহলে বিভিন্ন দেশে বিভিন্ন ইয়ার পালন করা হয়, নববর্ষ পালন করা হয় এবং ইন্টারন্যাশনালি সারা ওয়ার্ল্ডে 31st নাইট এবং ইংরেজি বর্ষটা পালন করা হয়। একটু যদি আমরা গভীরভাবে এই ব্যাপারে চিন্তা করি তাহলে আমরা দেখতে পাই এই যে 31st নাইটকে কেন্দ্র করে যে সমস্ত অসামাজিক কাজ কর্ম হয়, কর্মকাণ্ড হয়, অনেকে প্রথমত কৌতূহলবশত এগুলাকে সুন্দর মনে করে, ফুর্তির জিনিস মনে করে, কিন্তু পরবর্তীতে যখন এগুলার প্রভাব এবং এগুলার কারণে সমাজের যে বিশৃঙ্খলা দেখা দেয় সেগুলা চিন্তা করে পরবর্তীতে বিভিন্ন দেশের সরকার প্রধান এই সমস্ত এই 31st নাইটকে কঠোর হস্তে দমন করার জন্য পুলিশ, র্যাব এবং বিভিন্ন আইনের মাধ্যমে যে অন্তত এই রাত্রে এই ধরনের উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড যাতে না হয়। কিন্তু পক্ষান্তরে আমরা যদি একটু জিনিস চিন্তা করি তাহলে দেখি আল্লাহ তাআলা আমাদেরকে যে দিন দিয়েছেন এখানে একটা আরবি নববৎসর আমাদের শুরু হচ্ছে এবং সেটা কিভাবে কখন শুরু হলো ইনশাআল্লাহ এই ইতিহাসের দিকে পড়ে যাব। এই মুহূর্তে শুধু আমি এই কথাটি বলতে চাই যে একটা বৎসর যখন আমাদের বিদায় হয় তখন আমরা এটা চিন্তা করি যে এই বৎসরের সর্বশেষ যে মাস ছিল সেটা জিলহাজ মাস ছিল এবং এই জিলহাজ মাস আশহুরুল হুরুম থেকে একটা, আবার নতুন বৎসর যখন শুরু হচ্ছে মুহাররম মাস সেটাও আশহুরুল হুরুম থেকে একটা মাস। এই জন্য উলামায়ে কেরাম বলেন আমাদের দিন এমন একটি পূত পবিত্র ধর্ম যেখানে পঙ্কিলতার পাপের কোনো সুযোগ নেই, যেখানে শুধুমাত্র মানুষকে কীভাবে পরিশুদ্ধ করা যায়, পিউরিফিকেশন, মানুষের আত্মার পরিশুদ্ধির জন্য মানুষ তার সোসাইটিতে কীভাবে সুন্দর একটা জীবন যাপন করবে এর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এত সুন্দর একটা জীবন ব্যবস্থা দিয়েছেন যে এগুলা পালন করার মাধ্যমে মানুষ অনাভিল আনন্দ, যে আনন্দের মধ্যে কোনো অশৃঙ্খলা নেই, অশান্তি নেই অথবা অকল্যাণ নেই, যে আনন্দ শুধু আনন্দ এই পুত পবিত্র মানে এডিশনাল হিসেবে একটি কথা, আপনি যে আজকে শুরুতে আমাদের সবাইকে মোবারকবাদের মতো মানে একটা দোয়াও দিলেন নববর্ষের,
আমার মনে হয় যে ইসলামের মধ্যে আপনার এই যে দিবস পালন, আনুষ্ঠানিকতা, এগুলা মানে ঈদের সময় তো আছেই মানে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা অনুভবের ব্যাপার। মানে আমরা চিন্তা করব গত 12 মাস আমরা কি করেছি, এখন নতুন বছর শুরু হচ্ছে, আর এই যে আপনার এই সবগুলাই, এটা এক ধরনের আমি মনে করি যে এটাই আসল বিষয়, যে আমরা কিভাবে নিজের জীবনকে সুন্দরভাবে গঠন করব। এই অনুভব করা, এইটাই তো এক ধরনের আপনার চিন্তার মধ্যে নিয়ে আসা, প্ল্যান করা, এইগুলোই তো আপনার নববর্ষের প্রথম মানে দায়িত্ব হবে। একটা অনুষ্ঠানে আপনি গেলেন, আর একটা মানে একটা পরিবেশে আপনি কিছু আনন্দ ফুর্তি করলেন, আপনার কোনো প্ল্যান নেই, প্রোগ্রাম নেই, আপনি অনুভবই করলেন না, এর দ্বারা তো আমি আমার মনে হয় কি যে আমরা কি এটা থেকে পাবো। জাজাকাল্লাহ খের, এই বিষয়টি আমি শুরুতে যা আলোচনা করতে চেয়েছিলাম সেটা হলো যে ইসলামের যে একটা স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য, আমরাও নববর্ষ পালন করি, আমরাও করব, কিন্তু কিভাবে করব, আমি চিন্তা করব একটা বছর আমার কাছ থেকে চলে গেল, এই বছরে যদি আমার কাছ থেকে কোনো গুনাহ ভুল ভ্রান্তি হয় আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব, নতুন একটি বছর আমার শুরু হলো আমি আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করব যে আল্লাহ তাআলা যেন এই বছর আমাকে ভালো কাজ করার, নেক আমল করার আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন। যেভাবে আমি যে কথাটা ছিলাম যে একটি আশুরুল হরুমের একটা মাস যেখানে শেষ হয়, আরও একটা আশুরুল হরুমের আরও একটা মাসের দ্বারা নতুন বছরে শুরু হয়, তাহলে ওই বছরের যে সর্বশেষ যে কাজটা আমাদের ছিল আশুরুল হরুম, আমরা সবাই অত্যন্ত গুরুত্ব সহকারে সেটাকে আমরা পালন করি, যেভাবে জিলহজের প্রথম 10 দিন, এরপরে ইয়াউম আরাফা, ঈদ উল আদহার দিন, এরপরে আয়ামে তাশরিকের দিন, এই যে ইবাদতের পুরোটা সময় এবং হজ পরবর্তী জিকিরের জন্য, ইস্তিগফারের জন্য যা আমাদের আগের সেশনে আমরা আলোচনা করেছি, এমনভাবে আমরা একটি ইবাদতের মাধ্যমে আমরা একটা বছরকে আমরা শেষ করি, নতুন করে আরও একটা বছর যখন আমরা শুরু করি সেই বছরের শুরুতে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করে ইবাদতের মাধ্যমে আমরা সেটা স্মরণ করি। এখানে আমাদের যে বিষয়টা মনে রাখা উচিত সেটা হলো কি, যে নতুন বছর আসলে অভিবাদন করা, আনুষ্ঠানিকতা, শরীয়তের দৃষ্টিতে এটা বিদআত কি বিদআত না, এই ধরনের প্রসঙ্গটা যখন আমাদের সামনে আসে, তখন আমরা অনেক সময় আসে যে নতুন বছর, এই বছরের ব্যাপারে অভিবাদন করা এটা ঠিক ঠিক না, বেদাত হবে, এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করি। অথচ আমরা এটা চিন্তা করি না যে আজকে আমি একজন মুসলমান হিসেবে আমার ইসলামিক ক্যালেন্ডার কখন শুরু হচ্ছে আমরা মোটেও আমাদের কোনো খবর থাকে না। আনফর্চুনেটলি সারা মুসলিম ওয়ার্ল্ডের 54টি ইসলামী দেশের মধ্যে অনলি একটি মাত্র দেশ আরব আমিরাত রাষ্ট্রীয়ভাবে হিজরি সনের প্রথম দিনকে তারা নববর্ষের জন্য একটা ছুটির দিন ঘোষণা করেছে। এভাবে ছুটির দিন ঘোষণা করা এটা বিদায়তের পর্যায়ে পড়ে না। কখন বিদায়ত হয়, যখন মানুষ এটাকে ইবাদা মনে করে, কিন্তু পক্ষান্তরে এটাকে যদি মুসলিম জাতির জন্য আমরা আমাদের নিজের যে একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, আমাদের নিজস্ব ক্যালেন্ডার রয়েছে, এটাকে প্রমোট করার জন্য, এটার প্রতি আমাদের সবার সচেতনতাকে বৃদ্ধি করার জন্য যদি আজকে এই নববর্ষটা ইসলামিকলি মুসলিম যে সমস্ত কান্ট্রি আছে সৌদি আরব থেকে শুরু করে সমস্ত দেশের জন্য যদি এগুলো পালন করত, তাহলে অটোমেটিকলি এই আরবি সনের এবং আরবি সনের সাথে যে আরবি মাস যেগুলো রয়েছে এই মুহররমের গুরুত্ব এগুলো আমাদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে বেড়ে যেত। প্রশ্ন হলো কেন আমরা এগুলো করব, কারণ যেখানে আল্লাহর রসুল আমাদেরকে এই মাসের গুরুত্বের কথা বলছেন আমরা কেন সেটা করব না। যেখানে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 হিজরিতে এই আরবি সন যেটা বা আমরা ইসলামিক ক্যালেন্ডার যেটাকে আমরা বলি, যেটাকে আমরা আরবি হিজরি সন গণনা করি, এই ক্যালেন্ডারের সূচনা যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন সেটা তখন এই জন্যই করেছিলেন যে মুসলিম জাতির জন্য একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে। তো আমি আমার আশা ছিল যে আগে 2-1টি কথা এই ব্যাপারে বলে হিজরি সনের দিকে যাব। এই ব্যাপারে যে কথাটা আমি আবারও সবাইকে আমার নিজকে রিমাইন্ড করতে চাই সেটা হলো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাস সম্পর্কে বলেন আফদলুস সিয়াম বাদা রমাদান সিয়ামু শাহরিল্লাহ মুহররম, রমাদানুল মুবারকের পরে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বেশি ফদিলতপূর্ণ রোজা হইল এই মুহররম মাসের রোজা। আশুরা আলাদা কথা, আশুরার জন্য আলাদা হাদিস আছে, কিন্তু রসুল সাহেব বলছেন কি সিয়ামু শাহরিল্লাহ মুহররম, যে আল্লাহর মাস মুহররম মাস পুরো মাসের কথা। হ্যাঁ, আমরা রমাদান মাস এত গুরুত্বপূর্ণ যে এই মাসের সওয়াবের কথা আমরা জানি, গুরুত্ব সহকারে আমরা রোজা রাখি, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শুধুমাত্র এই মুহাররম মাসকে বলছেন শাহরুল্লাহ, আল্লাহর মাস। আবার এই মাসের রোজাকে আল্লাহ রসুল বলছেন রমজানের রোজার পরে অত্যন্ত গুরুত্ব রাখে। সুতরাং আমি যেটা আমার নিজকে এবং আমাদের সবাইকে যেটা আমি স্মরণ করিয়ে দিতে চাই সেটা হলো আশুরার রোজা তো আমরা রাখবই, এছাড়াও এই মাসে আমরা যতটুক সম্ভব একটু অতিরিক্ত রোজা রাখার চেষ্টা করব। কমপক্ষে মানডে থার্সডে সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহে দুই দিন রসুল ইসলাম রোজা রাখতেন, আমরা অন্যান্য সময় না রাখলেও এই মাসে আমরা চেষ্টা করি অন্তত আমরা সোমবার এবং বৃহস্পতিবার যাতে আমরা রোজা রাখতে পারি। যখন আশুরা আসবে তখন 9, 10, 11 আমরা রাখব, কিন্তু এরপরেই 13, 14, 15 প্রত্যেক মাসের তিন দিনের রোজা এই মাসে যদি সম্ভব হয় আমরা এই রোজাগুলো আমরা রাখি। অর্থাৎ যেহেতু রসুল ইসলাম আলাদাভাবে এই মাসে রোজার ফজিলতের কথা বলছেন, সেই হিসাবে আমাদের মন থেকে আমরা একটু চেষ্টা করি অন্তত আমরা এই ধরনের আলোচনা থেকে অন্তত আমরা মনের মধ্যে একটা ইন্টেনশন করি যে দেখি আমি যদি পারি সম্ভব হয় অতিরিক্ত আমি দুই একটা রোজা। আমার অভ্যাস ছিল একটা রাখা, দুইটা, এখন আস্তে আস্তে আমরা একটু অগ্রসর হই আলহামদুলিল্লাহ। তো এই হলো প্রথম কথা যেটা এই মাসের রোজা সম্পর্কে। পরেই আসে যে আশুরা রোজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি সিয়াম আশুরা আহসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল মাদিয়া। আশুরা রোজা রাখলে আল্লাহ রসুল বলেন যে আল্লাহ তাআলা বিগত এক বৎসরের সমস্ত গুণা আল্লাহ তাআলা মাফ করে দেবেন, সমস্ত সগীরা গুণা অটোমেটিকলি মাফ হয়ে যাবে। আর আমরা যখন রোজা রাখব একটু ইস্তেগফার করে নেব, তৌবা করে নেব যে আল্লাহ আমার গত এক বৎসরের সমস্ত কবিরা গুণা আপনি মাফ করে দিন। সমস্ত ওলামায়ে কেরাম একমত, তৌবা ইস্তেগফার যদি কেউ করে তাহলে তার পিছনের কবিরা গুণা মাফ হয়ে যায়। তাহলে আমার সগীরা কবিরা গুণা মাফ করানোর একটা সুযোগ আমি আশুরা রোজা রাখব। তবে রসুল সাল্লাম যেহেতু বলছেন যে তোমরা আশুরা রোজার সাথে একদিন আগে অথবা একদিন পরে আরও একটি রোজা তোমরা রাখবে, কেন? খালিফুল ইয়াহুদ, যেহেতু ইয়াহুদরা আশুরা রোজা রাখত, তাদের সাথে মুখালফতের জন্য, তাদের সামঞ্জস্যতা না হওয়ার জন্য আমরা কি করব, একদিন আগে 9 তারিখের রোজা অথবা 9-এর পরে 10-এর পরে 11 আর একটা রোজা আমরা বাড়িয়ে নেব। এখন ওলামায়ে কেরামের দৃষ্টিতে যে প্রথম দিকে 9-10 রাখা ভালো না 10-11 রাখা ভালো, অনেক ওলামায়ে কেরাম বলেন 9-10টা বেশি আওলা। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ বাকিতু, যদি আল্লাহ তাআলা আমাকে হায়াত দেন, আগামী বছর আমি হায়াত পাই, লাসু মান্নাত তাসি', তাহলে আমি 9 এবং 10 আমি কি করব, রোজা রাখবো। এই হাদিস থেকে অনেক ওলামায়ে কেরাম বলেন যে 9 এবং 10 হইল বেশি ভালো। আবার অনেক ওলামায়ে কেরামে বলেন যে আলহামদুলিল্লাহ আমি যদি পাই 9, 10, 11 আমি তিনটা রোজা রাখি তাহলে আল্লাহ রসুলের কথা আগে পিছে এবং এই আশুরা সহ মানে আমার আর কোনো কিছু আর বাদ গেল না, মানে পুরোপুরি আশুরার আমি ফজিলত আমি লাভ করার আমার একটা সুযোগ হলো আলহামদুলিল্লাহ। এই যে হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, আজকে আমি সুস্থ আছি, চাইলে আমি রোজা রাখতে পারি। আমার চিন্তা করা উচিত আমার মতো কত মানুষ হসপিটালের বেডে আছে, আমার মতো কত মানুষ প্রতিদিন দুনিয়া থেকে চলে যাচ্ছে। কাজেই এই যে সুস্থতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা এই আলোচনা শোনার সাথে সাথে যেন মনটাকে রেডি করি যে অন্তত এই আশুরার রোজাগুলো আমরা মিস করব না ইনশাআল্লাহ। তো এই মুহাররম মাস এটা একটা ইবাদতের মাস, এটা শুধুমাত্র একটা নতুন নববর্ষ আমরা পালন করছি, নববর্ষই উদযাপন করব তা নয়, বরং এই মাস আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় একটা মাস। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে আল্লাহর মাস বলেছেন। আবার কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই আশুরুল হুরুমের কথা যখন উল্লেখ করেছেন যে বছরের গণনার জন্য 12টি মাস যখন থেকে আসমান জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তখন থেকেই, আর এর মধ্যে থেকে 4টি মাস হলো আশুরুল হুরুম, এরপর আল্লাহ তাআলা যে বিষয়টা আমাদেরকে অত্যন্ত সতর্ক করেছেন সেখানে কি রোজা রাখবো কি রাখবো না, এবাদত করবো কি করবো না সেটা বলেননি, অন্য একটি বিষয়ে বলছেন কি ফালা তাজলিমু ফিহিন্না, সাবধান তোমরা নিজেদের উপর জুলুম করবে না। যে ব্যক্তি ফজরের নামাজ মিস করলো তার নিজের উপর সে জুলুম করলো, যে ব্যক্তি যে কোনো একটি ফরজকে ছেড়ে দিল সে তার নিজের উপর জুলুম করলো, যে ব্যক্তি যে কোনো একটা কবিরা গুনাহ করলো সে তার নিজের উপর জুলুম করলো। এই জন্য ফার্সিতে ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাই এই যে গুনাহ না করাটা যে কত গুরুত্ব রাখে, যেভাবে আল্লাহ তাআলা এই 4টি মাসের গুরুত্বের কথা বলার পর এই মাসে কি ইবাদত করব না করব সেটা না বলে আল্লাহ বলছেন কি যে সাবধান গুনাহ থেকে তোমরা বেঁচে থাকবে। এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকা উপলক্ষে ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাই বলেন
قوتے نے کی نہ داری بدمکن بر وجود خود ستم بے حد مکن قوتے نے کی نہ داری نیک عمل قرار جو دی سامرتو نہ تکے نفل روزہ رکھا سامرتو نہ تکے نفل عبادت قرار سامرتو نہ تکے بدمکن کمپکے کناہر کاسدن کر بنا بر وجود خود ستم بے حد مکن تمہیں تمہارا نجر اوپر ظلم کر بنا اوہی جا اللہ تعالیٰ بلچن فلا تظلمو فیہ اللہ انفسا اے جنو اللہ رسول ایک قبیتہ شمپر کرنے وَإِنَّ مِنَ الشِّعْرِ لَا حِكْمَةً اے شعر قبیتہ مدد ایمون ایمون حکمت قطع روئے سے دیکھیں اے جے آر فارسی تے ایک قبیتہ تا ایکزیکٹلی اللہ تعالیٰ قرآن کریم جب آپ فلا تظلمو فیہ اللہ انفسا کمیر قطع بلچن اے دیکھیں بیکھا خائبہ آخر قبیتہ مدد فردین عطار رحمت اللہ علیہ نیشہ سن تو اے جنو آما دیر کے شبائی کے شب شمائی شطر کو تکتے ہو بھی کی آمار کاستی کے جنو انتو تو ای ماشکولہ تے کنو گناہ نہ ہوئے چاہی ہو تو ای امرا شیخ جے کھتا گلو اپنے منی آما دیر شبائی کے انورد کرچن جے امرا اس کے یالو چنا شن چی آما دیر اکرا بنگلہ الحمدللہ ای بیشے سیمینار ہوئے سے এই আলোচনা শোনার মাধ্যমে আমরা যেন আজকে নিয়তটা করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন আশুরার কমপক্ষে দুইটা রোজা যেন আমরা রাখতে পারি আর শেখ অনুরোধ করেছেন আমরা একটু চেষ্টা করি কারণ আল্লাহ রাসূলের হাদিসের ভিত্তিতে আমরা এটা জানতে পারলাম যে রমাদানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মাস মুহররম মাস এই মাসে যদি আমরা রোজা রাখতে পারি বেশি সওয়াব আমরা আল্লাহর কাছ থেকে লাভ করতে পারব এই জন্য একটু চেষ্টা করি সোমবার বৃহস্পতিবার এবং আয়ামে বীজ যে মাসের যে আরবিক মাসের যে তিন দিন এই মধ্যখানের যে তিন দিন ১৩ ১৪ ১৫ এই দিনগুলোতে যেন আমরা চেষ্টা করি এখন আসলে হলিডের দিনগুলোও আছে আমরা একটু চেষ্টা করি ইনশাআল্লাহ চাইলে খুব বেশি কষ্ট হবে না যদিও লম্বা দিন আছে কিন্তু এরপরেও যদি আমরা চেষ্টা করি আমরা তো পুরো রমাদান ও সামারে আমরা মানে এক মাস পর্যন্ত আমরা রোজা রাখি তাহলে এভাবে দুইটা চারটা আমরা রোজা রাখতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন আর যে বিষয়টা শেখ মানে শুরুতে মানে আজকে আলোচনার মধ্যে মানে বলতে চাচ্ছেন বা সামনেও বলবেন যে এই মাসের মধ্যে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মাস আর এই প্রথম যে আরবি মাসটা শুরু হচ্ছে এই মাসের মধ্যে যেন এমন কোনো কাজ আমরা না করি আমরা নিজের উপরে যেন জুলুম না করি আমরা যেন কোনো কোনো কাজের মাধ্যমে আল্লাহকে যেন নারাজ না করি সুবহানাল্লাহ গতকালকে আমাদের এক বুজুর্গ আমাদের সম্মানিত বুজুর্গ ব্রিটেনের শীর্ষ আলেমে দিন শেখ মৌলানা আসকর হুসাইন দামত বরকাত তার বাসায় গিয়েছিলাম তিনি যে কথাটা বলেছেন আমার মনে খুবই মানে দাগ কেটেছে তিনি বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল করিম যে ইসলামের একটা মূল যে মানে যে পয়েন্টটা মূল বিষয়টা হচ্ছে আমরা যেন আল্লাহকে নারাজ না করি আল্লাহকে যেন আমরা নারাজ না করি জুলুমের মাধ্যমে অন্যায়ের মাধ্যমে অবিচারের মাধ্যমে আমরা যদি আল্লাহকে রাজি করতে পারি তাহলে আমাদের দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন শেখ কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ জি শেখ জাযাকাল্লাহ খায়র আলহামদুলিল্লাহ এই যে বিষয়টা যে আমরা অন্তত নিয়ত করলে রোজা না রাখতে পারলেও একটা সওয়াব তো আমরা পেয়ে যাব আর যখনই মানুষ চায় তখনই আল্লাহ তাআলা মানুষকে তৌফিক দান করেন তো আজকে বলছিলাম যে দুটি বিষয়ের উপর আমরা আলোচনা করব একটা হলো হিজরি সনের ইতিহাসের উপর কিছুটা আলোচনা করব আরেকটা হলো ওই কুসংস্কার জি কুসংস্কারটাই কোরআনের আয়াতের সাথে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম তোমরা নিজেদের উপর জুলুম করো না আর একটু আগে আমি বলছি যে ওই যে বিভিন্ন ধরনের বিদআত যখন আবিষ্কার হয় মানুষ এই বিদআতের উপর যখন কাজ করে বিদআত করে তখন সে তা নিজের উপর জুলুম করলো কারণ আল্লাহ রসুল বলছেন কুল্লু বিদআতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার যে বিদআ যেটা কুসংস্কার নতুন করে দিনের মধ্যে কোনো কিছু যে আবিষ্কার করে সেটা হলো একটা কুসংস্কার দলালা গুমরাহি ভ্রষ্টতা আর ভ্রষ্টতা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় এইবার আমরা একটু চিন্তা করি এই যে আশুর হরুমের মধ্য থেকে বিশেষ করে মহরম মাসকে কেন্দ্র করে মুহররম মাসকে কেন্দ্র করে শিয়া সম্প্রদায়ের মধ্যে কিছু কুসংস্কার রয়েছে এবং এই কুসংস্কারের প্রভাব আমাদের সুন্নি সম্প্রদায়ের মধ্যে মনের অজান্তে অনেক জায়গাতে এগুলা মানে এমনভাবে ঢুকে গেছে যে আমরা কখনো এগুলা কল্পনাও করি না যেমন এই মুহররম মাসকে কেন্দ্র করে মুহররমের প্রথম দশ দিন পর্যন্ত যে সমস্ত এরিয়াতে মুহররমের জারির তাদের একটা ঘর বানানো হয় এবং ওই গড়কে কেন্দ্র করে ওই এলাকাগুলোতে দেখা যায় এই প্রথম দশ দিন অনেকে রোজা রাখে তাও কি রোজা রাখে নিরামিষ মাছ মাংস খাওয়া যাবে না আমাদের সিলেটে আমাদের এলাকায় আমি জানি ওই এলাকার মানে আমি নিজে আমার ছোটোবেলা আমার দেখার সুযোগ হয়েছে
জারির যে গড়টা করা হয় এক্স্যাক্টলি আমাদের দেশে হিন্দুরা যেভাবে দক্ষিণ মুখে খোলা মানে হিন্দুদের দেবতার যে গড়টা যেভাবে করা হয় ঠিক ওইভাবে। শেখ, এই বিষয়টা আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ করব, সময় হয়ে গেছে বিরতিতে যাওয়ার। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে এসে ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা শেখের কাছ থেকে আলোচনা শুনবো। আপনারা সবাই আমাদের সাথেই থাকুন, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত। প্রিন্সিপাল বিশিষ্ট আলেমে দিন হজরত শায়খ মাওলানা ইমদাদুর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ। প্রথম পর্বে আমরা এই মুহররম মাসের গুরুত্ব, তাৎপর্য এবং আশুরা, এই যে রোজার গুরুত্ব এবং এর সাথে সাথে আমাদের সমাজের মধ্যে এই বিষয় নিয়ে যেগুলা আপনার কুসংস্কার আছে, যেগুলা বিদআ আছে, এগুলা খুবই গুরুত্বপূর্ণ। আমরা হয়তো অনেকের মনের মধ্যে আসতে পারে এই দেশে তো এগুলা খুবই কম, কিন্তু দুনিয়ার বিভিন্ন দেশে মিডিয়ার মাধ্যমে আজকাল তো সারা বিশ্ব মানে হাতের মুঠোর মধ্যে এগুলো আমরা সবার সামনে আমরা দেখতে পাই। এগুলো যদি আমাদের একটু জানা হয় যে কোনটা সঠিক কোনটা সঠিক নয়, তাহলে আমরা নিজের যে বিশ্বাস, ইমান, ইয়াকিন এগুলো আমাদের সঠিক থাকবে আর আমরা নিজেও বাঁচতে পারবো এগুলো থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। চলুন আমরা শাইখের কাছ থেকে এই বিষয়ে একটু গুরুত্বপূর্ণ এই বিষয়ে একটু আলোচনা শুনি ইনশাআল্লাহ। জি শাইখ, জাযাকাল্লাহ খাইর। আমরা শুরুতে যেভাবে বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, আরবিতে ইয়াকুম এটাকে কালিমাতু তাহযির বলা হয়, ওয়ার্নিং ওয়ার্ড, ইয়াকুম সাবধান, সতর্ক থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই সমস্ত বিদআত থেকে, কুসংস্কার থেকে উম্মতকে সতর্ক করে গেছে, কারণ এটার ক্ষতি কি। যেমন আজকে ইসলামিক ওয়ার্ল্ডে মুহররম যখনই আসে, এই মুহররম এবং আশুরাকে কেন্দ্র করে শিয়া সম্প্রদায় যে কাজগুলো করে, অনেকের কাছে এই মুহররম মানি এই বিষয়টাই কারবালা, মুহররম মানি কারবালা, মুহররম মানি জারি, মুহররম মানি তাজিয়া মিছিল, মুহররম মানি ওই 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 বিষয়গুলোই মানে এমনভাবে হাইলাইট হয় যে অনেক মুসলমান মুহররমের যে গুরুত্ব এটা যে কারবালারও 60 বছর আগে, এটা তো 61 হিজরিতে কারবালার ঘটনা, এরও আগে কোরআনে কেরিমের আয়াতে আল্লাহ কি মুহররমের এই রোজা এই কারবালার সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু মানুষে মনে করে যে এই কারবালাকে কেন্দ্র করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদতকে কেন্দ্র করে পুরোটা মুহররমের ইতিহাস। যাই হোক, তো যে বিষয়টি আমি বলতেছিলাম যে মুহররমকে কেন্দ্র করে যে সমস্ত কুসংস্কার রয়েছে, যেমন বাংলাদেশে সবার কাছে পরিচিত ঐতিহাসিকভাবে হোসনি দালান করে ডাকাতে একটা দালান আছে, হোসনি দালান, এই হোসনি দালান শিয়া সম্প্রদায় এখান থেকে তাজিয়া মিছিল বের করে। আগে শুরুতে আমি যেভাবে বলছি যে মুহররমের প্রথম থেকে 10 দিন পর্যন্ত এরা রোজা রাখবে, রোজা রাখার পর মুহররমের 10 তারিখ আশুরার দিন সকালে তারা তাজিয়া মিছিল বের করবে। তাজিয়া আসলে আরবি শব্দ তাজিয়া থেকে, তাজিয়া কাকে বলে আরবিতে বলা হয় আজা, তাজিয়া হলো কেউ মারা গেলে তার প্রতি সহানুভূতি শোক প্রকাশ করা, এটাকে তাজিয়া বলা হয়। তো ওরা কি করে একটা খাটিয়া তৈরি করে সেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে বডি না, কিন্তু তারা একটা দেখাতে চায় যে এই তাজিয়ার মধ্যেই মানে একজন মানুষের লাশকে নিয়ে যাওয়া হচ্ছে, তিনি কে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে আফসোসের ব্যাপার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত আদরের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতে যুবকদের যে সর্দার যিনি হবেন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের মাকাম কত ঊর্ধ্বে, তাদেরকে এই সমস্ত কুসংস্কারের মাধ্যমে, এইগুলার মাধ্যমে তাদেরকে আমাদের মধ্যে মানে তাদের আজমত প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। বরং আল্লাহর রসুল এই ধরনের জিনিস, এগুলাকে মানুষ ধর্মের অনুষ্ঠান মনে করবে, এই ধরনের বিষয়কে যখনই মানুষ ধর্মের অনুষ্ঠান মনে করে তখনই সেটা বিদআত হয়, কখনো আবার শিরিক পর্যায়ে পৌঁছে যায়। তো এই তাজিয়া মিছিলের তাদের মেইন ইয়া হলো কি, যে তারা প্রতীকীভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে তারা বহন করে এবং রাস্তায় তারা কান্নাকাটি করে। যখন তাজিয়া মিছিল বের হয়, ওই মিছিলে যারা অংশগ্রহণ করে তারা এইভাবে চাকু চেইনের মধ্যে নিয়ে আর পিঠের মধ্যে এইভাবে আঘাত করে, বুকের মধ্যে আঘাত করে এবং রক্তে লাল হয়ে যায় বডির মধ্যে। এই যে একটা বিষয়, দেখেন ইসলামের মধ্যে এই ধরনের কোনো জিনিসের অনুমতি ইসলাম দেয় না। আকলে সেলিম, সুস্থ মস্তিষ্কে আপনি যদি চিন্তা করেন তাহলে এর মধ্যে ইসলামের হ্যাঁ কোনো কিছুই তো নেই, কেন এগুলো মানুষ করবে,
কিন্তু এরপরও তারা এত ভাব ভক্তি নিয়ে এগুলো করে যে মনে করে যে ঈদে ব্লাড বের করলে, মানে গা থেকে যদি এইভাবে ব্লাড বের করতে পারে তাহলে সে সত্যিকার হতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বত সে দেখাইল। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমরা কীভাবে দেখাবো? আল্লাহ রসুল আমাদেরকে বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ। আল্লাহ রসুলের সুন্নতকে যদি আপনি মহব্বত করেন তাহলে সত্যিকার অর্থে আল্লাহ রসুলকে আপনি মহব্বত করলেন, আহলে বাইতকে আপনি মহব্বত করলেন। কিন্তু সেটাকে বাদ দিয়ে এই সমস্ত, তো এই যে যা বলতেছিলাম, এই যে তাজিয়া মিছিল যখন বের হয় তো সারাদিন এই মিছিলকে কেন্দ্র করে মানে বিভিন্ন ধরনের, কেউ মিছিলের মধ্যে আবার ওই তাজিয়ার মধ্যে কেউ টাকা পয়সা বিভিন্ন ফল ফ্রুট এগুলো দেয়, এবং সারাদিন ফজর পর থেকে শুরু হবে, না জুহরের নামাজ না আসরের নামাজ, মানে মাগরিবের আগে আগে তাদের এটা আবার শেষ করে আবার ওই তাজিয়া। এই কারবালার ময়দানে ইমাম হুসাইন নামাজ ছাড়েননি, নামাজ ছাড়েননি। তো এই বিষয়গুলোকে এমনভাবে করা হয়, যেমন বাংলাদেশে, এই তো আমি ঢাকার কথা বললাম যে হোসনে দালানের কথা, আমি সিলেটের যে এলাকাতে আমরা বড় হয়েছি, আমাদের এলাকাতে একটা এইটাকে তারা জারি মোকাম বলে, জারির মোকাম, আমি সেখানে দেখেছি যে মানুষের মধ্যে কি পরিমাণ কুসংস্কার, যে সারা দিন না একটা মানুষ নামাজ পড়ে কিছুই না, আবার ওই দিন গরু জবাই করে এখানে সিন্নি করবে, এবং এটাকে কেন্দ্র করে এমন একটা অবস্থা যে মনে হয় তারা ইসলামের বড় একটা কাজ তারা করে ফেলছে। এই ধরনের কুসংস্কার থেকে আল্লাহ রসুল উম্মতকে সতর্ক করেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ। এই যে পরবর্তীতে আল্লাহ রসুলের পরবর্তীতে মুহররমকে কেন্দ্র করে এগুলো আবিষ্কার হয়েছে, এগুলো বিদআ, ওয়া কুল্লু বিদআতিন দালালা, এবং বিদআত মানুষকে ভ্রষ্টার দিকে নিয়ে যায়, গুমরাহির দিকে নিয়ে যায়, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রতিটি গুমরাহি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই জন্য এই মুহররমকে কেন্দ্র করে এই ধরনের যে সমস্ত কুসংস্কার আছে এগুলো থেকে আমরা বিরত থাকব। আন্তর্জাতিকভাবে কারবালার প্রান্তরকে কেন্দ্র করে ইরাকে এবং ইরানে লক্ষ লক্ষ মানুষ সেখানে জমা হয়, পৃথিবীর যেখানেই শিয়া সম্প্রদায় রয়েছে তারা যেভাবেই হোক সেখানে তারা হাজির হওয়া, হজের চেয়ে আস্তাগফিরুল্লাহ আজিম, তাদের কাছে হজের চেয়েও আরও বেশি গুরুত্ব, এবং কারবালার সেই মাটি তাদের কাছে হারামের মাটির চেয়ে, হজরে আসরের চেয়ে আরও বেশি তাদের কাছে দামি তারা মনে করে। এবং এটাকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে নিউজের মধ্যে আসে যে মানুষের এত ভিড় হয় যে পদদলিত হয়ে অনেক মানুষ মারা যায় সেখানে। তো এটাকে দেখেন ইসলামের এমন একটা বিষয়ে মানুষ বানাইছে, শিয়া সম্প্রদায় বানাইছে, কিন্তু অনেক আছে সুন্নি মানুষও, যেমন এই যে বাংলাদেশের যে কথাগুলো বললাম যে সমস্ত এরিয়া সুন্নি এরিয়ার মধ্যে এই সমস্ত বিষয় রয়েছে, এবং মানুষ এগুলোকে এত খারাপ মনে করে না, এবং মনে করে যে এগুলো তো পার্ট অফ ইসলাম, ইসলামের দরদ নিয়ে তারা এইগুলো করছে। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে গেছেন যে আমরা অন্তত মুহররমকে কেন্দ্র করে এই ধরনের কোনো কুসংস্কার আমরা করব না। যাই হোক, তো আমার আরেকটা বিষয় ছিল যে আমি ওই হিজরি সনের উপর একটু আলোচনা আমরা করব। শুরুতে আমি বলে আসছি যে ইসলাম স্টাবলিশ হয়েছে 23 বছরে কোরআনে কারিম নাজিল হয়েছে, কিন্তু আমাদের দিনের, আপনি কিছু মনে না করেন, মনে করেন কারবালার এই যে আপনার কুসংস্কারটা বললেন, যদি আপনি সংক্ষেপে ওকে কারবালা থেকে আমরা কি শিক্ষা নিব এক দুই কথাই যদি আপনি বলেন, অনেকে জানতে আসতে পারে যে আসলে তো কারবালার যে শিক্ষা যেটা সেটা হলো কি, হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু শাহাদত ছিল হকের জন্য, হকের জন্য আল্লাহর রসুলের নাতি ফাতিমা রাদিয়াল্লাহ তাআলা আনহার সন্তান, আলী রাদিয়াল্লাহ তাআলা আনহুর সন্তান, মানে যার ফজিলত সম্পর্কে এত হাদিস হয়েছে, এই আহলে বাইতের উপরে এত হাদিস হয়েছে, আল্লাহ রসুলের এত প্রিয় হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু, তিনি চাইলে সামান্য যদি একটু যদি কম্প্রোমাইজের দিকে যেতেন তাহলে হয়তো তার সেদিন এই শাহাদতের প্রয়োজন ছিল না, কিন্তু কিয়ামত পর্যন্ত মানুষের সামনে একটা ইতিহাস তিনি রেখে গেলেন কি, এই হকের জন্য, হকের জন্য নিজে প্রাণকে বিলিয়ে দেওয়া, যেভাবেই হোক না কেন আমি হক থেকে আমি বিচ্যুত হব। কারবালার এটাই শিক্ষা যে একাই আমি দাঁড়াবো, একা দাঁড়িয়ে আমি হককে প্রতিষ্ঠা করার জন্য আমি চেষ্টা করে যাব। এই জন্য কবির ভাষায় মুসলিম মরা সত্য সাধক মিথ্যারে বই করি না কবু, একা দাঁড়ে সারা দুনিয়া দাঁড়া একা দাঁড়াইয়া যুজিব।
আমি একা দাঁড়িয়ে হকের উপর যতক্ষণ পর্যন্ত হককে আমি হক হিসাবে জানবো, মৃত্যু পর্যন্ত আমি এই হকের জন্য আমি লড়ে যাবো। তো হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কারবালার এই নির্মম যে শাহাদত, এই শাহাদতের সবচেয়ে বড় শিক্ষা হলো কি, হকের উপর সাবিত কদম থাকা। দুই নম্বর শিক্ষা হলো সবর, যে এত কঠিন পরিস্থিতি তো সবরের সহিত তিনি একেবারে শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজকে হকের উপর বিলিয়ে দিয়েছেন। তো এটাই আমরা মনে করি যে কারবালার সবচেয়ে বড় শিক্ষা হলো কি, আমার সামনে পরিস্থিতি যাই হোক, রাজনৈতিক পরিস্থিতি হোক অথবা বিভিন্ন সামাজিক কারণে হোক, যে কোনো কিছু আমি ফেস করি না কেন, হককে আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিব, অগ্রাধিকার দিব এবং হকের উপর আমার নিজের শেষ দৃষ্টিতে জয় পরাজয় করো না, বড় কথা আমি যে সঠিক মানে হকের উপর আমি আছি দাঁড়ানো, এটার জন্য আমাকে সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে হবে। যাই হোক, তো হিজরিশনের যে বিষয়টা আমি দুইবার অ্যাটেম্প নিয়েছিলাম বলার জন্য, সেটা হলো কি যে এই দিন ইসলামের পরিপূর্ণতা আল্লাহ রসুল 23 বছরে দিয়ে গেছে, কিন্তু কিছু কিছু বিষয় এর পরেও এস্টাবলিশ হয়েছে এবং এই জন্যই আল্লাহ তাআলা আল্লাহ রসুলের জবানের দ্বারা মুখের দ্বারা এমন একটি পথ খুলে রেখেছেন কি, যে আল্লাহ রসুল বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন্নামাজিস। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা ইসলামের মধ্যে এমন এমন বিষয় প্রতিষ্ঠিত হয়েছে, যেমন এই যে হিজরিশনের গণনা, আল্লাহ রসুলের জমানায় এই হিজরিশনের গণনা শুরু হয়নি, আল্লাহ রসুল দুনিয়া থেকে যাওয়ার পর 70 হিজরিতে 622 খ্রিস্টাব্দে সর্বপ্রথম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাই কেরামের ইজমার মাধ্যমে এই হিজরিশনের গণনা মুহাররমের প্রথম তারিখে যে হবে এটাকে এস্টাবলিশ করেন। ঘটনাটা ছিল কি, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসরার গভর্নর ছিলেন, তিনি একবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি দিলেন, আমিরুল মুমিনিন আপনি যে আমাদের কাছে চিঠি পাঠান, বিভিন্ন ফরমান পাঠান, ওইটাতে ডেট থাকে, মাস থাকে, যেমন মুহাররম মাসের 10 তারিখে আমিরুল মুমিনিনের কাছ থেকে একটা ফরমান আসলো, সফর মাসের 20 তারিখে এটা আসলো, কিন্তু এটা কোন হিজরি এটা লেখা থাকে না, সন লেখা থাকে না, তো সন ছাড়া এইভাবে তারিখ অনেক সময় আছে, দুইটা মুহররম এসে গেলে এটা কোন মুহররমের ঘটনা তারিখ সেটা কনফিউজ হয়ে যায়। তো তিনি বললেন আমিরুল মুমিনিন আমাদের জন্য যদি একটা সন হিজরি সন তারিখ যদি হয়, ক্যালেন্ডার ইসলামিক একটা ক্যালেন্ডার হয়, তাহলে এটা আমাদের জন্য সুবিধা হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আসলে তো এটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা বিষয়। তখন তিনি সাহাবায়ে কেরামের মধ্যে যারা আহলুল হাল্লি ওয়াল আকদ শীর্ষস্থানীয় যারা, যাদেরকে নিয়ে আইন প্রণেতা যারা, যাদেরকে নিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় পরামর্শ করেন, তাদেরকে ডাকলেন। তাদের মধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা ইবনে উবাইদুল্লাহ, এই ধরনের বড় বড় সাহাবায়ে কেরাম তারা ছিলেন, তাদেরকে ডেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সামনে এই প্রস্তাবটা রাখলেন যে এই ব্যাপারে কী করা যায়। তখন সাহাবায়ে কেরামদের মাঝ থেকে অনেকেই বিভিন্ন প্রস্তাব দিয়েছেন, কেউ বলেছেন যে আল্লাহ রসুলের জন্ম তারিখ থেকে আমরা মানে ক্যালেন্ডারকে আমরা শুরু করব, কেউ বলেছেন আল্লাহ রসুলের মৃত্যু তারিখকে আমরা আমাদের ক্যালেন্ডারের মধ্যে আমরা নিব। তো সবগুলোর মধ্যে পক্ষে বিপক্ষে কথা আসছে, যেমন রসুল ইসলামের জন্ম তারিখের ব্যাপারে সঠিক কোনো ইতিহাস পাওয়া যায় একজাক্টলি অ্যাকুরেট ডেট, কারণ বিভিন্ন ধরনের অপিনিয়ন আছে যে 8 তারিখে হতে পারে, 9 তারিখে হতে পারে, 12 তারিখে হতে পারে, রবিউল আউয়ালের প্রথম তারিখে, 3 তারিখে, বিভিন্ন কথা রয়েছে। তো সঠিকভাবে একদিনকে মানে নির্ধারিত করা, হ্যাঁ এটা কঠিন ব্যাপার ছিল। আবার যদি আল্লাহ রসুলের মৃত্যু তারিখকে ধরা হয় তাহলে একটা সুখের দিন, রসুল ইসলাম দুনিয়া থেকে চলে গেলেন এই দিনটা, বিভিন্নভাবে এগুলো ডিসকাশনের পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রস্তাব তিনি বলেন যে আমরা হিজরি সন শুরু করব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের তারিখ থেকে। এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এমন কিছু স্পেশাল আল্লাহ রসুল আলী রাদিয়াল্লাহু তাআলার হিকমা সম্পর্কে হাদিসের মধ্যে বলে গেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওনাকে স্পেশাল হিকমা উইজডম দিয়েছিলেন। কারণ যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি, হিজরতের দিন কিন্তু ওই দিন যেদিন কাফেরদের চূড়ান্ত সিদ্ধান্ত ছিল আল্লাহ রসুলকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার, আর ওই দিন যখন আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে হেফাজত করলেন, যেটাকে আমাদের সিলেটি ভাষায় ফিরাজনম বলা হয়, যে ওই দিনই যেন ইসলামের নতুন জন্ম হইল, কারণ ওই দিনের পরই আল্লাহ তাআলা ইসলামের যে বিজয়
ধারাবাহিক অব্যাহত বলে চলছে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাবটাকে সবার মনোনীত হইল যে হিজরতের দিন। কিন্তু হিজরতের দিন হইলো আরেকটা প্রশ্ন থেকে যায় যে হিজরত কি মুহাররম মাসে ছিল? না, মুহাররম মাসে ছিল না। কিন্তু পরবর্তীতে ওই হিজরি সন শুরু হবে, হিজরত থেকে সন শুরু হবে, আর মাস গণনা হবে মুহাররমের প্রথম মাস থেকে, প্রথম তারিখ থেকে। কেন? সেখানে উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরাম এই বিষয়ে একমত হয়ে গেছেন এবং এটাকে বলা হয় ইজমাউস সাহাবা, ইজমাউল উম্মা। উম্মত যদি কোনো ব্যাপারে কোনো ইজমা হয়ে যায় তাহলে পরবর্তীতে সমস্ত উম্মতের জন্য এটাকে মানা জরুরি হয়ে যায়। শরীয়তের যে সমস্ত দলিলের উৎস আছে এর মধ্যে একটা হলো ইজমা উম্মত। যেভাবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতুত তারাউয়ে আল্লাহ রসুলের জমানায় একসাথে এক ইমামের পিছনে দাঁড়াবে পুরো রমজান মাস তারাবি প্রচলন ছিল না, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইমামের পিছনে সবাইকে মানে এক জায়গায় জমা করে সাহাবায়ে কেরামের ইজমার ভিত্তিতে ওই সালাতুল তারাবিহকে এস্টাবলিশ করেছেন। এরপর থেকে উম্মতের মধ্যে এই সালাতুল তারাবিহ চলে আসছে। ঠিক তদ্রূপভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোরআনে করিম বিক্ষিপ্তভাবে কখনো চামড়ার মধ্যে লেখা ছিল, পাথরের মধ্যে লেখা ছিল, কাগজের মধ্যে লেখা ছিল, বিক্ষিপ্তভাবে ছিল, এই সবগুলোকে জমা করে এক জায়গায় একটা কোরআন করেছেন। যখন এই মুসহাফ ওসমানী যেটাকে বলা হয়, তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা উম্মতকে এক করে এক কোরআন করে ফেলছেন। এরপরে বাকি সবগুলাকে উনি জ্বালিয়ে মানে শুধুমাত্র একটা কোরআন রেখেছেন উম্মতের ইজমাতে। আজকে ওই একই কোরআন, এটাই একমাত্র আমাদের কোরআন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই বিষয়টাকেই আল্লাহর রসুল বলে গেছেন কি যে আমার পরে সাহাবায়ে কেরাম তাদের দ্বারা অনেক কিছু এস্টাবলিশ হবে। যেভাবে আমরা তারাবিন নামাজ ওমর রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে এক ইমামের পিছনে পুরা 30 রমজান আমরা নামাজ পড়ি, যেভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এই যে কোরআনে করিমকে জমা করা হইল, ঠিক এইভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এই হিজরি সন যে মুসলমানদের জন্য একটা নিজস্ব একটা হিজরি সন থাকবে। এবার হলো আমাদের যে বিষয়টা বুঝার বিষয় সেটা হলো কি, যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য যে আমরা ইংরেজি সনের দিকেও যাওয়ার প্রয়োজন নেই, অন্য কোনো সনের দিকেও যাওয়ার প্রয়োজন নেই, মুসলমান হিসাবে আমাদের জন্য ইসলামিক একটা ক্যালেন্ডার আছে। আজকে সারা পৃথিবীর মুসলমান যদি এই ইসলামিক ক্যালেন্ডারকে প্রমোট করার জন্য যদি অন্তত আমাদের যখন নতুন হিজরি সন শুরু হয় সেই হিজরি সনকে যদি আমরা ইসলামিকলি যে এই দিন যেভাবে রাষ্ট্রীয়ভাবে আমিরাত আরব আমিরাত ঘোষণা করেছে, এইভাবে সৌদি আরব সহ সমস্ত মুসলিম কান্ট্রিগুলি যদি এই দিনকে যদি বলে যে এটা আমাদের নিউ ইয়ার, আজকে নিউ ইয়ার্সের জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটি আমাদের মাদ্রাসাও বন্ধ, ব্যাংক হলিডে এই দেশে মাদ্রাসাও বন্ধ, নববর্ষ পালন করা হয় বাংলাদেশেও নববর্ষের জন্য মানে ইংরেজি নববর্ষ পালন করা হয়, ছুটি দেওয়া হয়, কিন্তু হিজরি সনের নববর্ষ প্রথম মুহাররম ছুটির তারিখ এটা রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে পালন করা হয় না, রাষ্ট্রীয়ভাবে সৌদি আরবে পালন করা হয় না, রাষ্ট্রীয়ভাবে আমরা মুসলমানরা যেখানে আছি আমরা সেখানে কী করি না, পালন করি না, কখন মুহররম আসে সেটাও আমরা জানি না, যেহেতু আমরা এটার কোনো চর্চা আমরা করি না। শেখ, আমি মনে করি আপনার যে কথাটাকে আমরা বুঝতে পারছি, আমরা নিজ যদি একটু সচেতন হই মুসলমান হিসাবে, আমরা মনে করেন সন্তানদের জন্ম তারিখ এগুলো আমরা অনেক সময় আমরা মানে লিখে রাখি, এটা যদি একটু মনে করে একটু চেষ্টা করে আমরা আরবি সন তারিখটাও লিখে দিই, এগুলার দ্বারা কিন্তু আমাদের মধ্যে একটা জিনিস মানে আরো একটু আমরা অগ্রসর হলাম। বাস্তব কথা হলো আজকে আমরা কিন্তু আমাদের জন্ম থেকে ইংলিশটাই আমাদের মনে থাকে, এটা আমরা নিয়মিত আমরা কাজের জন্য এই দেশে আমরা থাকতে হলে আমাদের বলতে হবে লিখতে হবে, কিন্তু আমাদের জানা দরকার যে আরবি কোন মাসে কোন তারিখে আমি আমার জন্ম হয়েছে। এই দিক দিয়ে আমরা একটু সচেতন হই ইনশাআল্লাহ। আসলে বিষয়টা এত গুরুত্বপূর্ণ, আমরা শায়খের কাছ থেকে মন চাই আরও আরও বিষয়ে আমরা আলোচনা শুনি, কিন্তু আজকে মনে চাচ্ছে আমরা একটি একটি শায়খের কাছ থেকে আমরা দোয়া চাই, আর শায়খ এই বিষয়ে মানে আসলে তিনি আগ থেকেই তিনি দোয়া দিয়েছেন, আমি নিজে জানি যে মুফতি সাহেবের সাথে ওনার কথা হয়েছে এবং বিভিন্নভাবে তিনি দোয়া করছেন, কিন্তু এর বাদেও আপনাদের সবাইকে নিয়ে শায়খ শায়খের মাধ্যমে আমরা আজকে যে দোয়াটা করতে চাই, আপনারা সবাই জানেন ইকরা বাংলার পর্দায় আপনারা এই কবরটা জেনেছেন, মুফতি শায়খ আব্দুল মুনতাকিম সাহেবের মমতাময়ী মা তিনি ইন্তেকাল করেছেন। মুফতি আব্দুল মুনতাকিম সাহেবকে এক নামে আপনারা চিনেন, ইকরা বাংলায় নিয়মিত বিভিন্ন প্রোগ্রামে আপনারা দেখেন, জামিয়াতুল খায়ের আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক এবং ইকরা বাংলা এবং ইকরা উর্দুতে নিয়মিত তিনি প্রোগ্রাম করেন, বিভিন্ন প্রোগ্রামে তিনি আপনাদের সাথে থাকেন। ওনার আম্মা এবং এর পাশাপাশি শাইখুল হাদিস হজরত মাওলানা আব্দুল মুসাব্বির আউরি হুজুর নামে যে সিলেটে পরিচিত তিনি,
মুন্সিবাজার মাদ্রাসার দীর্ঘদিনের শেখুল হাদিস এবং বর্তমান নির্বাহী মুহতামিম ওনার স্ত্রী, এবং এর সাথে সাথে হজরত শায়খ আল্লামা আব্দুল গফফার শায়খ মামুন খানি রহমতুল্লাহ আলাহির তৃতীয় মেয়ে, আবার চারজন মানে সুযোগ্য সন্তান আলেম মহাদ্দিস তাদের মাতা, মানে এক মা যিনি দুনিয়া থেকে চলে গেছেন তিনি একজন বিশিষ্ট একজন বুজুর্গ শায়খ ওনার মানে আব্দুল গফফার শায়খ মামুন খানি রহমতুল্লাহ আলহির মেয়ে, আবার একজন শায়খুল হাদিসের স্ত্রী, আবার কয়েকজন বিশিষ্ট যোগ্য আলেমের মাতা এবং তার সন্তান এবং সন্তানের সন্তান অনেকে আলেম এবং হাফেজ। এই এই সব মানে ওনার জন্য অনেক বড় বিষয় যে আজকে এত একটি সম্ভ্রান্ত দিনে একটা পরিবারে তিনি জন্ম নিয়েছিলেন এবং তার কোরবানি তার মেহনতের দ্বারাই এই বাগানটা মানে অনেক বড় হয়েছে। এই সবগুলাই সদকায় জারিয়া, কথা আসলে খুব বাড়ানোর সুযোগ নেই। আমি শায়েখকে অনুরোধ করব দুই একটি কথা বলবেন এই বিষয়ে, এরপরে শায়েখ দোয়া করবেন এবং দোয়ার মাধ্যমে আজকে আমাদের এই প্রোগ্রামটা শেষ হবে। জি শায়েখ, জাজাকাল্লাহ খায়ের। এটা আসলে আমাদের সবার জন্য অত্যন্ত একটা দুঃখের সংবাদ, কিন্তু এর সাথে সাথে যে বিষয়টি আপনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমাদের মধ্য থেকে যারা দুনিয়া থেকে চলে যায় এই সমস্ত মাউতা মাইয়িত যারা চলে গেছে তাদের মাহাসিন তাদের জীবনের ভালো কোন দিক থাকলে সেটা তোমরা আলোচনা করবে। কেন আলোচনা করবে? যাতে করে পরবর্তীতে জন্য এর মাছ থেকে অনেক কিছু শিক্ষার থাকে। যেভাবে আপনি সবগুলা বিষয় অত্যন্ত সংক্ষেপে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, আমার জানা মতে মুফতি আব্দুল মুনতাকিম সাহেব হাফিজাহুল্লাহ, এই ব্রিটেনের মধ্যে আমরা সবাই যাকে এক নামে আমরা চিনি ইকরা বাংলা ইকরা উর্দু সহ মিডিয়ার জগতে সবাই তাকে অত্যন্ত ভালোভাবে আমরা জানি, তার মাথা এবং বিশেষ করে যে বিষয়টা উল্লেখ করেছেন যে মামরুখানি রহমতুল্লাহ আলাইহি আব্দুল গফফার সাহেব রহমতুল্লাহ আলাইহি হুসেন আহমদনী রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য খলিফা, এবং মুফতি সাহেব আমাকে আমি ওনার আম্মার মৃত্যুর সংবাদ পাওয়ার পর ফোন করেছিলাম, তিনি নিজে বললেন যে ওনার আম্মার নাম হুসেন আহমদনী রহমতুল্লাহ আলাইহি নিজে রেখেছেন। আমরা তখন তার বাসায় ছিলাম, তখন আপনার সাথে কথা বলছেন। তো এই যে মাহাসিনের মধ্যে সবচেয়ে বড় মাহাসিন হলো যা আমাদের সঞ্চালক ভাই বলেছেন যে উনি যে সন্তানগুলো রেখে গেছেন চারজন আলেম, ওনার ফ্যামিলিতে আলেম হাফেজ আলেমা হাফেজা সন্তান সন্তানের সন্তান, এদেশেও ওনার সন্তান অনেকে এখানে রয়েছেন। তো এই যে উনি দুনিয়াতে কী রেখে গেছেন, সুসন্তান রেখে গেছেন। কারণ কি? কারণ তার জীবনের যে কুরবানি তদহিয়া স্যাক্রিফাইস কতটুকু কোরবানি করেছে সেই কোরবানির কথা তার ফ্যামিলিতে যারা আছেন তার সন্তান যারা এদেশে আছেন, আমার মুফতি আব্দুর রাজ্জাক সাহেব ওনার সাথে একদিন প্রসঙ্গক্রমে ওনার ফ্যামিলি এবং ওনার আব্বা আম্মা এই ব্যাপারে উনি কথা বলতে যাইয়া বললেন যে যে এত কোরবানি যে স্বাভাবিকভাবে কেউ এত কোরবানি দুনিয়াতে মানে যখন যার মাকাম যত উঁচা হয় তার কুরবানিটা তত পরীক্ষাটা তত। যাই হোক, ইনশাল্লাহ দোয়ার দিকে আমরা চলে যাব। তো শুধু এই কথাটাই যে উনি কোরবানি দেওয়ার কারণে আজকে উনি জগৎ থেকে চলে গেছেন, আর দেশে বিদেশে সারা দুনিয়াতে ওনার জন্য দোয়া হচ্ছে। আমরাও দোয়া করি যে আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতে আলা মাকাম দান করেন এবং ওনার জীবনে ভুল ত্রুটি হয়ে থাকলে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। আলহামদুলিল্লাহ الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله اللهم اغفر لجميع موتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك اللهم اغفر لأمتك أم عبد المنتقي اللهم اغفر لها وارحمها وأكرم نزلها ووسع مدخلها وأغسلها بالماء والثلج والبرد ونقها من الذنوب والخطايا كما ينقى الثوب الأبيض من الدنس اللهم أدخلها الجنة اللهم أعدها من النار إلا أحمى الراحمين أكرم الأكرم إلا أي محرم أشر حرم المدود إلا أي فبيتر ما شاء إلا أحمى الراحمين أكرم الأكرمين إلا أبنى
আইল তাকে আপনার কাছে নিয়ে গেছি নিয়ে গেছি আইল্লা রহমান রহিমিন আকরামাল আকরামিন আইল্লা তার জীবনের সমস্ত ভুল ত্রুটি আইল্লা আপনি মাফ করুন আইল্লা সমস্ত নেক আমাল কামাল কবুল করুন আইল্লা রহমান রহিমিন আকরামাল আকরামিন আইল্লা তার কবর কবর বেহেশতের বাগান বানাই দিন আইল্লা তার সন্তান সন্ততি আত্মীয় স্বজন যারা দুনিয়াতে বেঁচে আছে আইল্লা সবাইকে আপনি সবরে জমিল নসিব করুন আইল্লা বিশেষ করে মুফতি সাহেব এখানে তাকে সব সফর করে বাংলাদেশে গিয়েছে আয় আল্লাহ ভুক ভরা আল্লাহ বেতনি মার কবর জিয়ারত করতে শুনতে আয় আল্লাহ বাংলাদেশে পৌঁছে আয় আল্লাহ তাকে সহ আয় আল্লাহ সমস্ত আওলাদ এবং পরিবারের যারা রয়েছে সবাইকে আপনি আয় আল্লাহ তাদের কলবে আপনার সান্ত্বনা সাকিনা প্রদান করুন তার কবর কে নূর দিয়ে পরিপূর্ণ করে দেন উদ্বুদ্ধ করেছে আয়াল্লাহ এইভাবে যেন আমরা নেক আমল করতে পারি আমাদেরকে তৌফিক দান করুন আয়াল্লাহ আমাদের সবার নেক নিয়তকে আপনি পুরো করুন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم صلى الله تعالى على خيرنا اخي محمد وعلى اله وصحبه اجمعين امين برحمتك يا ارحم الراحمين